করোনাটা কই? আজকে সকালে ঘুমঘুনে উঠি হেরে আমি যাবো গ্যারেজে। গ্যারেজে যাবো এলাকায় যা আমার গাড়ির যেটা ডিফেন্সাল আছে, মানে পাশে গাড়িতে টুলি আছে, টুলিটা মানে প্রচুর চাবাই না চাক্কা। তো হেলাই গেছে আমার রাস্তাঘাটের খবর তো কিছু না কিছু ডিসে হয়েছে না। আপনারা জাঙ্গলের কি সুন্দর রাস্তা, মোটামুটি গাড়ি মানে পাল্টি খাওয়াই না তামাম চান্স থাকে। তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমার টুলি ডিফেন্সাল কাইটা কিছু বড় বানাবো, কারণ হাতে পয়সা নাই। তো কাইটা জয়েন্ট টয়েন্ট দিয়ে বড় বানাবো, হ্যাঁ নাকি ভাই বাড়াই দিয়েছি না, কিছু দূর যাওয়ার পরে দিয়ে মানি বেকার টেনশন। তো তারপরে আবার ঘুরে আসি, ঘুরে আসি দিয়ে মানি ব্যাগ দিয়ে আমার কাছে গেছে। তো গেলাম গেছি গিরেতে, গেলাম গিরেতে যাওয়ার পরে দেখি যে মানে কার নাই গে, ফোন দিল কয় সাড়ে তিনটা বাজে কারণ হবো, তিনটা বাজায় রোজার দিন, তিনটা বাজুল কারণ আসে তাহলে তো আর ভেজাল না। আমার তো মাথা মাথা নষ্ট হয়ে যাইতে গেলাম, বিপদ মানে বাধা একটা পড়লো, তারপরও এই ঘটনা। তো হের পরে ভাবলাম যে ভাই আজকে আমার দিন গেছে, বাইতে যেমন এই বড় ভাইরে ফোন দিলাম, আমার ভাই আছে, ভাই ভাই কি করবি গেছে তো ডাকবো অলবার দিয়ে কারণ এলো। তারপরে ভাইয়ে তো খোলা খেলে আরম্ভ করলো, কামকাজ শুরু করলো, তো পয়সা তো অনেক খোলা লাগে, মাপ সাপ দিলো কিরকম বড় সড়ো লাগবে, খুলে ছিল একটু কামকাজ আরম্ভ করে দিল। তো কামকাজ আরম্ভ কিছু করার পরে মোটামুটি খুলেছিল, ভালো টাইম কাম করলাম। ট্রেন জ্বালাই টালাই দিয়ে একদম প্রায় রাত তো ওয়ে যাবো যাবো অবস্থা, তো আমি ইফতারের টাইমটা ওই জায়গায় এলো। তো হের লাগে আমরা এই টাইমে গেতেছেন মানে ইফতারের নিয়ে শুরু করলাম। তো গেলাম তিনদেলি বাজারে, ইয়াদারা তিনদেলি বাজার যে জায়গায় আমি এক বছর থাকছি। আর এই টাইমে একটা কথা কয়ে দেয়, আমার একটা বন্ধু আছে তিনদেলি বাজারে, ওরা আমি ফোন দিয়ে একবার কইছিলাম যে বন্ধু আমি তোর বাড়ির বগলে আছি, কিন্তু হেরপর আর তোমার ফোন জানাই গেছে সেটা গেলো গা নাকি থাকলোই। তো আমি আরও ফোন দিয়ে গেছিলাম, যেই হলো ভাব ধরলাম মানে বন্ধু তোর আদর বাড়াইলাম, তাঙ্গ দুদিনের মধ্যে যখন যোগাযোগ করলাম না, যোগাযোগ না হওয়ার পরে এতো আমরা ওখান থেকে মানে আয় হেরে ইফতারি করলাম। ইফতারির সময় হলো, ইফতারি করার পরে আবার কাম শুরু। তো কাম কাজ করে লাস্টে কাজ কাম শেষ হলো, শেষ হওয়ার পরে আমাকে ছোট্টা এলো মানে ওই যে হাফিজুর, হাফিজুর লগ এলাম বাইরতে, হাফিজুরকে বাইরতে খাইয়া দেয়া তো ভিয়া ঘুমাইলাম।